আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিষ্কার নির্দেশনা হলো যে কোনো কোনো আন্দোলন সংগ্রামে কারোই কারোই শুধু বিএনপি না কারো কোনো আন্দোলন সংগ্রামে বাধা দেওয়া যাবে না, তাদেরকে যার যার কর্মসূচি পালন করতে হবে। দেখেন বিভিন্ন জায়গায় পরিবহন বন্ধ হচ্ছে, মেইনলি হলো বাস ট্রাক বন্ধ হচ্ছে। এই বাস ট্রাক বন্ধ হচ্ছে একটি কারণেই, এটি কিন্তু সরকারের তরফ থেকে কোনো নির্দেশনা দিয়ে বন্ধ করা হচ্ছে না, এটি বাস মালিক সমিতি ট্রাক মালিক সমিতি তারা এই বাসটি বন্ধ করে দেয়, কারণ তারা আতঙ্কিত। তারা দেখেছে যে এই বাসে এই বিএনপি জামাত তারা অগ্নিসন্ত্রাস করেছে, বাস পুড়িয়ে দিয়েছে, বাসের ভিতরে যাত্রী ছিল যাত্রীসহ বাস পুড়িয়ে দিয়েছে। কাজেই যে মালিকটি বাসটি দিবেন বাসটি চালাবেন তার তো অনেক টাকার ইনভলভমেন্ট এখানে ইনভলভমেন্ট, কাজেই এই এত টাকার সংশ্লিষ্ট যার আছে সে বাস পড়তে পারে, জ্বলে যেতে পারে, জ্বালিয়ে দিতে পারে, সেই আশঙ্কা থেকেই কিন্তু তারা বাস পরিবহন বন্ধ রাখছে। আমরা স্বাগত জানাই বিএনপিকে, কিন্তু আমরা একটি কথা বলতে চাই যে বিএনপিকে মনে রাখতে হবে যে কোনোভাবেই কোনো সন্ত্রাস অগ্নিসন্ত্রাস যদি করে, লাঠি নিয়ে মিছিল করে, এই লাঠি মিছিল এগুলি বন্ধ করতে হবে। সর্বোপরি হলো যে রাজনীতিতে একটা শিষ্টাচার রয়েছে, রাজনীতিতে একটি গতানুগতিক প্রথা রয়েছে, বিএনপি নামক দলটি কিন্তু সেই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে কথা বলেন, অশালীন কথা বলেন, এবং সে কারণে আমি অনুরোধ করব বিএনপিকে যে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার জন্য, রাজনৈতিক ভাষা যে ভাষা রয়েছে সেই রাজনৈতিক ভাষায় ফিরে আসার জন্য। ঐতিহাসিক স্বর্য উদ্যান, এই ঐতিহাসিক স্বর্য উদ্যানের ঐতিহাসিক সাথে মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। ডিসেম্বর মাস বিজয়ের মাসে, বিজয়ের মাসকে সামনে রেখে আপনারা জানেন যে বাংলাদেশের এশিয়া উপমহাদেশের সর্ববৃহত্তম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এই বাংলাদেশ আওয়ামী যুবলীগ তার 50 বছর পূর্তি উদযাপন করছে। এই উপলক্ষে আগামী 11 নভেম্বর ঐতিহাসিক স্বর্য উদ্যানে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং প্রায় 500,000 যুবক এই সমাবেশে উপস্থিত থাকবেন। দশ লক্ষ যুবক এই সমাবেশে উপস্থিত থাকবেন। আমরা আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের পার্টির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতগুলো সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন।